মিডিয়ার যুগে যেখানে নেট নির্ভর গোটা দুনিয়া, সেইখানে দাঁড়িয়ে ভুবনবাবুর স্মার্টফোন এরকম একটা কনসেপ্টে ছবি, সেটা নিয়ে তুমি কি বলবে? তুমি কতটা মজা পেয়েছো করতে গিয়ে? আমি টোটালটাতেই মজা পেয়েছি, কারণ মজাটা শুধু আমার জন্য নয়, মজাটা টোটালটার মধ্যে আছে। আর এই মজা সম্পর্কে এতটুকু বললে টোটাল স্মার্টফোনটাই ড্যামেজ হয়ে যাবে, সেই জন্যে এতটুকুও বলবো না। কারণ শান্তনু যিনি স্টোরি রাইটার, সে হচ্ছে রসে ভরা একটা মানুষ। আর এরপরে যেটা বলবো সেটা মিলবে না ওর এই রসের সঙ্গে, সেটা হচ্ছে যে প্রশাসনের ও একজন রাজভারী মানে পদাধিকারী, সুতরাং এই দুটো সংমিশ্রণে এই রসের সৃষ্টি হয়েছে। সুতরাং না দেখে আমার মুখ দিয়ে শুনে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, আর আমি সেই সন্তুষ্টি আপনাদের আনবও না। সুতরাং এটা দেখতে হবে। চন্দ্রকোণের প্রোডাকশন, আমাদের পুনর্বাসের পরিচালনায় আর শান্তনুর গল্পে মজে গিয়ে আপনারা কী হন সে মজার পর বুঝতে পারবেন। তোমার লুকটা নিয়ে কী বলবে? তোমার খুব ইন্টারেস্টিং লুক আমরা ট্রেলারে দেখতে পেয়েছি। হ্যাঁ, ইন্টারেস্টিং লুক তো সবটাই তো আপনাদের জন্যে, সবটাই তো আপনাদের জন্যে। ইন্টারেস্টিং হলেও আপনাদের, আর যদি ডিসগাস্টিং হলেও আপনাদের। সুতরাং সেই সার্টিফিকেটটা পাওয়া যাবে দেখার পরে, আমার চূড়ান্ত বিচারক যারা, তারা যা যে রায় দেবেন সেটি হচ্ছে চূড়ান্ত রায়। অ্যান্ড উই শ্যাল বি ওয়েটিং ফর দ্যাট রায়। স্মার্টফোনের জানি কতটা জর্জরিত? আমি কতটা মানে আমি সাংঘাতিক জর্জরিত। আমার কাছে এটা শুধু ফোনটা আসে ধরি আর মেসেজ এলে একটু পড়ি, এছাড়া আর সব আমার কাছে হিব্রু মনে হয়। আমি অন্যের শরণাপন্ন হই, আমার বৌমার শরণাপন্ন হই, আমার ছেলের শরণাপন্ন হই, কিন্তু সবচেয়ে বিস্ময়কর যেটা, আমার 6+ একজন গার্লফ্রেন্ড আছে, আমার নাতনি, সে যে এত পারদর্শিনী হয়ে গেছে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। সে আমার কাছ থেকে সুইচ অফ ফোনটা নেয়, নিয়ে সে অন করে, এবং অন করার পরে সেই যে আনলক করার যে জায়গাটা, সেটা একদিন সে শুধু আমার আঙুলটা চালাতে দেখেছিল, তারপরে দেখি সে নিজেই খুলে নিচ্ছে সেটা, আমি অবাক হয়ে গেছি। তারপরে সে গুগলে চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, গিয়ে নানা রকম দেখছে, আমি হাঁ করে তাকিয়ে থাকি, কিন্তু এনজয় করি। তো এসব করতে গেলে কী হয়, আমি দেখেছি যে মানে এত মাথা নিচু করে থাকতে হয়, পরে ঘাটটা সোজা করতে কী করে কষ্ট, কী করে পারে আমি তো দেখি না যারা করেন। আর কন্টিনিউয়াস দুটো আঙুল দিয়ে ধরে এই মানে এই টিপাটিপি আর চুপচাপ, মানুষ কথা বলতে ভুলে গেছে। মানে এমনও দেখেছি যে চারটে ইয়ং ছেলে, তারা বন্ধু, একটা ঘরের মধ্যে আসে, বাইরে থেকে কোনো বিশেষজ্ঞ বলতে পারবে না যে ভেতরে প্রাণ আছে, কারণ দেখি চারজনই মাথা নিচু করে টিপ 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 করে যাচ্ছে। পরে জানলাম যে ওরা পরস্পরের সঙ্গে কথা বলছে, সে হয়তো 4 ফুট দূরে আছে, ওইখান থেকে তার সঙ্গে কথা হচ্ছে, তবু সাউন্ড দিয়ে কথা বলবে না, রস নেই কথায়, হাস্যরস নেই, কিচ্ছু নেই, কী যে করছে কিছু বোঝা যায় না। ওটা দেখে বাইরের লোক মানে এনজয় করতে পারবে না, কিন্তু ওইটা ওইটাই ওদের এনজয়মেন্ট। এটা আসলে কি মুশকিল হচ্ছে যে মহাকালের নিয়মে বিজ্ঞানের যে দান, সেটা গ্রহণ করতেই হবে, এবং বিজ্ঞানের দান গ্রহণ করবে না কেন? মানুষ তো বিজ্ঞান মনস্ক, তার অনুসন্ধিৎসা মন প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে কী আছে পৃথিবীর বুকে, কী আছে প্রকৃতির মধ্যে, খুঁজতে খুঁজতে এগুলো সবই আছে, সেগুলো আবিষ্কার করছে, আবিষ্কার করছে করতে করতে। কিন্তু মুশকিল হচ্ছে আমি যখন ছোটো ছিলাম মানে জাস্ট কিশোর, তখন তো আমাকে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ রচনা লিখতে হয়েছে, এখনও বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ রচনা লিখতে হয়, তাহলে এই 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 ব্যাপারটা রয়েই গেছে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দুটো মিলিয়েই তার পথ চলা। সুতরাং মহাকালের নিয়মে আজ আমি ইয়ং হই বা প্রৌঢ় হই, যাই হোক না কেন, এই এই বিজ্ঞানের এই মানে মানুষই তো আবিষ্কার করছে, তো শুনুন তাকে তো স্যালিউট করতেই হবে আমাকে, সে আমি পারি আর না পারি, আমি তাল মিলিয়ে চলতে পারি আর না পারি, স্যালিউট আমাকে করতেই হবে, কারণ এর থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছে, জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আবার এর মধ্যে সততাও ঢুকছে, রাতারাতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট উদা হয়ে যাচ্ছে। সুতরাং কোনটা ধরবেন, এইসব মিলিয়ে মিশিয়েই তো জীবন। সো হ্যাটস অফ টু দি স্টাক আউট অফ দি সিস্টেম, থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা অনুরোধ, সেপ্টেম্বরের 2 তারিখটা একটু ফাঁকা রাখবেন। না না, আমার জন্য না, চন্দ্রকোণার একটা প্রোডাকশান, সেই প্রোডাকশানের একটা ছবি, ভুবন বাবুর স্মার্টফোন,
এটা রিলিজ হচ্ছে 2nd September, সেই জন্য বললাম দিনটা একটু খালি রাখবেন, তারপরে কোথায় কী হচ্ছে না হচ্ছে দেখে সেই সময় ঢুকবেন সদল বলে সপরিবারে, মজা পাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ভুবনবাবুর স্মার্টফোন ছবিটি কমপ্লিট হয়েছে, এবার রিলিজের পথে। 2nd September ছবিটি প্রতিটি প্রেক্ষাগৃহে আসছে, আপনারা সবাই দেখবেন, খুব ভালো লাগবে। এটি শান্তনু বসুর লেখা একটি গল্প, সেখান থেকেই সেই গল্পটির নামই হচ্ছে ভুবনবাবুর স্মার্টফোন। সেটি পত্রভারতী থেকে বেরিয়েছিল, রুদ্র রায় ও খয়েরি পাঠা বইয়ে। তো সেই গল্পটিকে নিয়ে আমরা এই ছবিটি করেছি, আমাদের এবার পুরোপুরি রিলিজের পথে। আপনাদের দেখবেন, এটা খুব মজাদার ছবি, সবার খুব ভালো লাগবে, আপনারা দেখুন। আর আমি শান্তনুদাকে বলছি এই ব্যাপারে নিয়ে বলতে, শান্তনুদার এই লেখা গল্প এবং শান্তনুদা আমার সঙ্গে এটা যুগ্ম পরিচালনায় আমরা রয়েছি। যেটা প্রণবেশ বলল যে রুদ্র রায় ও খয়েরি পাঠা বলে আমার একটি গল্প সংকলন আছে পত্রভারতী থেকে প্রকাশিত, এবং তারই মধ্যে একটি গল্প হচ্ছে ভুবনবাবুর স্মার্টফোন। তা এই ভুবনবাবু হচ্ছেন একটা লোক, মানে যেখানে যিনি কিনা একটা বয়স্ক একজন মানুষ, যার একটা জেনারেশন গ্যাপের একটা ব্যাপার আছে, যিনি হয়তো যে সময়ে তারা বড় হয়ে উঠেছেন সেই সময় এই সমস্ত গ্যাজেটস ছিল না, স্মার্টফোন ইত্যাদি, কম্পিউটার ইত্যাদি। এখন তা সেই আধুনিক যুগের এই টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিতে তার মানে অসুবিধা হয়, কিন্তু এমন এমন একটা সিচুয়েশান এই ছবিতে আপনারা দেখবেন যে ভুবনবাবু কম্পেলড হন, মানে তার মোবাইল ফোন ছিল না, কিছুই ছিল না, কিন্তু কম্পেলড হন যে একটা মোবাইল ফোন মানে কিনতে। এবার তারপর থেকে তার জীবনকে নিয়ে নানারকম হয়রানি শুরু হয়, মানে এই ফোনটাকে কেন্দ্র করে, এবং কিছু কিছু ক্ষেত্রে মানে অধিকাংশ ক্ষেত্রে তিনি অপদস্থ হতে শুরু করেন এই ফোনটির জন্য। তা সব মিলিয়ে যে, এবং একই সঙ্গে যে আধুনিক যে কর্পোরেট দুনিয়া বা আমাদের যে কাজের দুনিয়া এখন, সেখানে যে এই ফোন সবাইকে এমনভাবে হন্ট করে বেড়ায় যে 24/7, মানে মানুষকে মানে অফিস সবসময় পিছনে ছুটে বেড়াচ্ছে, মানে যখন কোনো সময় মানুষের তার থেকে নিস্তার নেই। তো এই বিষয়টিও এর মধ্যে দিয়ে এসছে এই কাহিনীর মধ্যে দিয়ে, এবং এটা আমি আর প্রণবেশ দুজন মিলে আমরা এই ঠিক করি যে আমরা এই গল্পটা নিয়ে আমরা একটা ছবি করব। আসলে এটা চন্দননগরের ক্লাসিক নাট্যগোষ্ঠী, তারা এটা নিয়ে আগেই একটা থিয়েটার করছে, এখন ওরা সেই নাটকটা অভিনয় করে। তা এই নাটকটা যখন আমরা দেখতে যাই, মানে আমি আর প্রণবেশ দুজনেই গিয়েছিলাম এই নাটকটা দেখতে, দেখে আমরা দেখেছিলাম যে এই নাটকটার পাবলিক রেসপন্স, মানে কন্টেন্টটা খুব ভালো, মানে কন্টেন্টটা লোকে খুব পছন্দ করছে। তখন আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিই যে এইটা নিয়ে আমরা একটা ছবি করব। তা সেই ছবি আমাদের সম্পূর্ণ হয়েছে, এবং আগামী 2nd September এই ছবি বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে, এবং আমি বলবো যে সবাই মিলে আসুন, ছবিটা দেখুন, এবং এই ছবি কিন্তু আপনাদের সব দিক থেকে একটা নির্মল আনন্দ দেবে, এবং আপনারা যে দেখবেন যে আপনাদের অনেকেরই জীবনের হয়তো নানা ঘটনার সাথে এই ছবিতে দেখানো যে ঘটনা সেগুলো হয়তো হুবহু মিলে যাবে আর কি। মানুষ আমার মনে হয় এই ছবিটা দেখে তার নিজের সঙ্গে আইডেন্টিফাই করতে পারবে নিজেকে। শান্তনুদা আর প্রণবেশের এই ছবি ভুবনবাবু স্মার্টফোন, সেখানে আমি যে চরিত্রটা করেছি সেখানে অঞ্চল, যে অঞ্চলের গল্প সেই অঞ্চলে আমি হচ্ছি থানার ওসি, একটা ফানি ক্যারেক্টার, খুব ইন্টারেস্টিং। এবং সেই ক্যারেক্টারটা করতে আসার সঙ্গে বেশ কিছু ঘটনাও জড়িত আছে। প্রথমত প্রণবেশের সঙ্গে আমি বহুদিন ধরে কাজ করেছি, কিন্তু শান্তনুদার সঙ্গে কাজ করিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল একটি পদে উনি আছেন, সরকারি পদে, এবং সেখানে থেকে গান বাজনা বা নাটক বা থিয়েটার বা লেখাজোকা ইত্যাদি এই সমস্ত করা বড় কঠিন কাজ, কিন্তু সেইটা উনি যে করছেন সেটা আমি ওনার চেম্বারে পার্সোনালি গিয়েছিলাম, এবং যাওয়ার পরে ওনার চেম্বারে ওনার যে সমস্ত বই আমি যেভাবে সাজানো দেখেছি তাতে বেশ বোঝা যায় যে উনি এ সমস্ত ব্যাপারে কত আগ্রহী, কতটা সাংস্কৃতিক মানুষ। আমার বাড়িতে এসেছিলেন, দেশের বাড়িতে, আমাকে গল্পটা শোনাতে,
এবং উনি এসে আমাকে গল্প শুনিয়ে গেলেন। শুনিয়ে যাওয়ার পর আমি গল্পটা শুনি, খুব ইন্টারেস্টিং লাগলো, খুব ভালো লাগলো। গল্পের শেষটা একটা ভয়ঙ্কর চমক অপেক্ষা করবে দর্শকদের জন্য, সেটা সেটাই বলবো কি গল্পের সবচেয়ে বড় ইউএসপি। আমি আমার তরফ থেকে প্রাণপণ চেষ্টা করেছি ভালো করে অভিনয় করতে, তবে আমার কাজ অনেকটা লাঘব করে দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে যারা সমস্ত অভিনেতারা রয়েছেন। সিদ্ধার্থ একজন থিয়েটারের অত্যন্ত একনিষ্ঠ কর্মী এবং অসাধারণ একজন অভিনেতা, ও খুব সুন্দর একটা চরিত্র অভিনয় করছে। দেবরঞ্জন নাগ অভিনয় করেছেন, সন্দীপ অভিনয় করেছেন, উনি আমার খুব বন্ধুস্থানীয় মানুষ, অভিনয় করেছেন। এবং সর্বোপরি যিনি আমাদের নাম ভূমিকায় আছেন, তাঁর অভিনয় সবাইকে মুগ্ধ করবে। একটা জিনিস ঠিক যে আমি বহুদিন আগে, আমি তপন সিনহার যখন বাঞ্ছারামের বাগান মুক্তি পেয়েছিল সেই সময় এই যে মনোজ মিত্রকে আমরা প্রথম আবিষ্কার করলাম বা আমরা দেখতে পেলাম, থিয়েটারে তো দেখেছি কিন্তু এই যে ছবির জগতে আসার পর তাঁর যে জনপ্রিয়তা সে তো আজ পর্যন্ত ক্ষুণ্ণ হয়নি। এবং তার অভিনয় প্রতিভা সম্পর্কে লোকে তখন জানতে পারে যে এরকম একটা অসামান্য অভিনেতা আমাদের ছবির জগতে আসেনি কেন এতদিন, সেই একটা ব্যাপার ছিল। ঠিক এখানেও সেরকমই একটা জিনিসের বোধ হয় রিপিটেশন হতে চলেছে। এই ছবিটি অলরেডি যারা দেখেছেন সে সেন্সর বোর্ড থেকে আরম্ভ করে যেসব জায়গায় যারা দেখেছেন তারা প্রত্যেকেই ভীষণ ভূয়সী প্রশংসা করেছেন এবং আমরাও খুব আশাবাদী এই ছবিটা নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে। চন্দ্রকোণের অনেক আগে ছবি জগতে আসা উচিত ছিল। চন্দ্রকোণ যে সমস্ত কাজ করেছেন তা আমাদের আশেপাশে সব মানুষ বহুবার দেখেছেন, বহুবার, কারণ বিজ্ঞাপনের কাজ করেন তো। বিজ্ঞাপনের কাজের একটা অত্যন্ত মানে কি বলবো নিখুঁত জিনিসের প্রতি একটা অসম্ভব মানে নজর থাকে, তো সেই নিখুঁত নজর নিয়ে প্রণবেশ এবং শান্তনুদার এই অসাধারণ একটা মজার মানুষ, তার এই কাজ সমস্তটা একসঙ্গে কম্বাইন্ড হয়ে গিয়ে মানে যে বলবো যে চন্দ্রকোণের যে থ্যাঙ্কলেস জব ছিল এতদিন সেই থ্যাঙ্কলেস জবটা এবার সত্যিকারে থ্যাঙ্কফুল হতে চলেছে। এবং সেখানে নিশ্চয়ই দর্শকরা তাদের ছবিকে ভীষণভাবে সাধুবাদ জানাবে এবং বারবার করে চাইবে যে চন্দ্রকোণ আরও সুন্দর সুন্দর ছবি নিয়ে আসুক আমাদের বাংলা ছবির জগতে, এই আশা রাখি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই ছবির মুক্তির জন্য। তো ভুবনবাবু স্মার্টফোন ছবিটি মোজোপ্লেক্স তারা নিয়েছেন, তো আপনারা দেখুন, আপনারা দেখলেই আমাদের এত মানে পরিশ্রম সেটা সার্থক হবে। এবং আমরা বেস্ট উইশেস জানাচ্ছি টোটাল কলাকুশলী এবং শিল্পী যারা আছেন, যারা এই ছবির সঙ্গে যুক্ত, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং অন্তত আশা রাখি এই ছবি জনপ্রিয়তা পাবে। ভুবনবাবুর স্মার্টফোনের ট্রেলার আজকে লঞ্চ হলো, তো দেখলাম অসম্ভব ভালো লাগলো। মানে ফিল্মের একদম ক্রিম জায়গাগুলোকে নিয়ে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমার ব্যক্তিগত বিশ্বাস যে ট্রেলার দেখবে সে হলে এসে ফিল্মটা দেখতে বাধ্য হবে, অ্যাট্রাক্টেড হবে, এইটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি চিন্তা মুখোপাধ্যায় বেসিক্যালি একজন মঞ্চ শিল্পী, ধরুন প্রায় 40 বছর ধরে মঞ্চে কাজ করছি, তো এটাই ফিল্মে এই মাধ্যমটাই আমার এই প্রথম কাজ আর কি। তো থিয়েটারে পারফরমেন্স দেখেই ডিরেক্টর প্রণবেশবাবু এবং শান্তনুবাবু আমাকে চয়েস করেন। আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দিতে ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে, আর বিশেষ করে পরান্দা খরাজদা এনাদের মতো শ্রদ্ধেয় মানুষের সাথে কাজ করেছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা। তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, অনেকের মুখ থেকেই শুনছি আমি ভালো পারফর্ম করেছি, কিন্তু মূল বিষয় তো দর্শকের কাছে গিয়ে পড়া, দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করে আমাকে, এটাই এটার জন্য আমি ভীষণভাবে ভেতর থেকে এক্সাইটেড হয়ে রয়েছি। তো আমি বলবো ওভারঅল এটা একটা দারুণ বিষয়, মানে একদম বিষয়টার একটা অভিনবত্ব আছে। এমনি নর্মালি যে সমস্ত ধরনের সেই পারিবারিক গল্প বা এ তার গণ্ডির বাইরে বেরিয়ে একটা সামাজিক সোশ্যাল ভ্যালুজ আছে এই গল্পটার মধ্যে, এই ফিল্মটার মধ্যে। তো আমি সকলকার কাছে আবেদন করব, 2 তারিখে এই ফিল্মটা রিলিজ করছে,
আপনারা সবাই দেখুন এবং দেখার মধ্যে দিয়ে আমরা উৎসাহ পাব, এই উৎসাহের মধ্যে দিয়ে আগামী দিনে হয়তো আরও ভালো কাজ বেরিয়ে আসবে। আপনাদের কাছে সকলকার কাছে আবেদন রাখব, প্লিজ আপনারা 2 তারিখে রিলিজ হওয়া ফিল্মটা দেখুন। নমস্কার, আমি ঈশান। আজকে এসেছি ভুবন বাবুর স্মার্টফোনের ট্রেলার লঞ্চে, যেটা প্রণবেশ চন্দ্র এবং শান্তনুদার ছবি, এবং এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমি অভিনয় করেছি। অভিনয় করার কারণ হচ্ছে এনারা দুজন, প্রণবেশ দা এবং শান্তনুদা, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট এতে খরাজদা আছেন এবং আমাদের পরান্দা আছেন। তো পরান্দা আর খরাজদার সাথে প্রথমবার কোনো কাজ করলাম, খুব এক্সাইটিং লাগছে, খুব ভাল লাগছে। এবং প্রণবেশ দা, শান্তনুদা এবং মোজোপ্লেক্সকে সবাইকে সাধুবাদ জানাই এরকম একটা ছবি উপহার দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আসছে প্রেক্ষাগৃহে, দেখতে ভুলবেন না।